আজ আমরা যে ওষুধটির রিভিউ সম্পর্কে জানব সেটির নাম হচ্ছে অ্যামক্সকার্ড। অ্যামক্সকার্ড এটি অ্যামক্সিসিলিন বিপি অ্যান্টিবায়োটিকের একটি সাসপেনশন তৈরির পাউডার। হ্যাঁ বন্ধুরা, এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি গার্ডিয়ান কোম্পানির একটি প্রোডাক্ট। নির্দেশনা অনুযায়ী তৈরির পর প্রতি 5 মিলি সাসপেনশনে আছে অ্যামক্সিসিলিন বিপি 125 মিলিগ্রাম। বন্ধুরা, এই ওষুধটি অ্যামক্সিসিলিন গ্রুপের একটি সাসপেনশন তৈরির পাউডার, অর্থাৎ এটি শিশুদের একটি অ্যান্টিবায়োটিক। নির্দেশনা অনুযায়ী এর মধ্যে যে দেখতে পাবেন যে একটি কাগজ দেওয়া রয়েছে এবং সে অনুযায়ী আপনাকে এটি তৈরি করতে হবে। যেমন পানি মেশানোর আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যেন পাউডার জমাট বেঁধে না থাকে। তারপর 100 মিলি সাসপেনশন প্রস্তুতির জন্য 60 মিলি সাথে দেওয়া একটি কাপ রয়েছে। সে কাপের 6 কাপ ফুটনো পানি ঠান্ডা করে বোতলে ঢেলে নিতে হবে এবং পাউডার সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত ঝাঁকাতে হবে। ভালোভাবে মিশ্রণের জন্য পানি 2 বার ঢালতে পারেন এবং প্রতিবার ঝাঁকিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, এই যে সাসপেনশন স্বাভাবিক তাপমাত্রায় রাখলে 7 দিনের মধ্যে এবং এটি যদি আপনি রেফ্রিজারেটরে রাখেন সেটি 10 দিনের মধ্যে ব্যবহার করতে হবে। আর অবশ্যই আমরা সবসময় বলে থাকি যে কোনো ওষুধ খাবার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খেতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আপনাকে তো অবশ্যই একজন ভালো শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খাওয়াতে হবে। আর অ্যান্টিবায়োটিক কেন খাওয়াতে হয়, কী জন্য খাওয়াতে হয় সেটি হয়তো আপনি জানেন, কিন্তু তারপরেও অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অধিক পরিমাণে সচেতনতা জরুরি। হ্যাঁ বন্ধুরা, এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির খুচরা মূল্য হচ্ছে 47 টাকা। আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে চাইলে পাবেন। এই যে অ্যামক্সিসিলিন, এটি ব্যবহার হয় কেন? এটি যদি বলি যে কানের সংক্রমণ হতে পারে, গলার সংক্রমণ, নিম্ন শ্বাসতন্ত্রের ট্রাকে সংক্রমণ, মূত্রনালীর সংক্রমণ, গনোরিয়া এবং সংক্রামিত সংক্রমণ, টাইফয়েড জ্বর, পাকস্থলীতে ঘা, দাঁতের রোগ, এন্ডোকার্ডাইটিস, এ ধরনের সমস্যার কারণে চিকিৎসক এই ওষুধটি দিয়ে থাকেন। বড়দের জন্য এটি ক্যাপসুল রয়েছে বন্ধুরা, এটি হচ্ছে শিশুদের জন্য। এটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে, সেগুলো যদি বলি যে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব হতে পারে, ছোট ছোট ফুসকুড়ি দেখা দিতে পারে, এমনকি ডায়রিয়া হতে পারে। তো এ ধরনের কোনো সমস্যা যদি দেখেন তখন অবশ্যই একজন আবার ভালো চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। অ্যালার্জি র্যাশ হতে পারে শিশুদের ক্ষেত্রে, তাই সাবধানতা অবশ্যই জরুরি। হ্যাঁ বন্ধুরা, এই যে ওষুধ, এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তবে বড়দের ক্ষেত্রে যদি আমি ক্যাপসুল বা ট্যাবলেটের কথা বলি, যে এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অ্যান্টিকোয়াগুলেন্ট, টাইফয়েডের টিকা, ইউরি কসুরিক ওষুধ, ক্যান্সারের চিকিৎসায় মিথোটেক্সেস্ট, নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক, জন্মনিয়ন্ত্রণ পিল, অ্যালোপুরিনল, গাউট চিকিৎসায় এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যা হোক, আমরা এই যে অ্যান্টিবায়োটিক সম্পর্কে জানলাম, এটি শিশুদের একটি অ্যান্টিবায়োটিক সাসপেনশন। হ্যাঁ, আপনি যদি এ ধরনের ওষুধের প্রেসক্রিপশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই এর কিছু নির্দিষ্ট ডোজ রয়েছে, সেই ডোজ অনুযায়ী সাবধানতা অবলম্বন করে শিশুকে খাওয়ান। আর আবারও বলছি যে কোনো রোগের জন্য ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করুন। আজ বন্ধুরা আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি, আসছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।